ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরত কিছু স্থানীয় যুবকর সাহসিকতা রক্ষা পাইল ফানিবন্দি আটজন অসহায় মানুষের জীবন। উদ্ধারকৃত অলৈলদি মৃত জগির আহমদর ফুয়া ফুল মিয়া, তার বউ এবং তার মেয়ে ফুয়া, মৃত ইউনুসুর ফুয়া মনসুর এবং তার স্ত্রী ও দুয়ো ফুয়া, এছাড়াও জানা আলমের স্ত্রী মনোয়ারা বেগম। গত 12 জুন ভারী বর্ষণ ও ফারি ঢল নামিয়া ইউনে হঠাৎ করে হালর ফানি বাড়ি গেলে ফটিকছড়ি কাঞ্চননগরত সমুরহাটর উত্তরে সিংহরদ্বীপ নামক স্থানত হালর মাঝখান দি ফানিবন্দি হয়ে ফারে 3 পরিবারের এই 8 জন অসহায় মানুষ। তারের উদ্ধার করি পেলে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের 2 ইউনিট ঘটনাস্থলত ছুটি গেল। অতিরিক্ত ফানি স্রোতাহিবের হারণে তারা উদ্ধার হামত ব্যর্থ হইল। পরে স্থানীয় যুবক ওসমানের নেতৃত্বে আরও কয়েকজনের সহযোগিতাত বাঁশের ভেলা তৈরি করিয়ে এনে রায়তর আন্ধারত 8 জন ফানিবন্দি মানুষের উদ্ধার করে তারা। এই সময় চলছে এই সময় জানে আমার ঘর ইয়ান কেন সামান্য চলাছিল ঠিক গরম তুলিয়ে আমার দিয়ে তারা ব্যাগুন অবস্থান করে দিয়ে লইল ঘর আনি গরম 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 হইলি হ্যাঁ বৃষ্টি পুতুর এক দূর থানা দিয়ে লইল অত আর ঘন্টা নিক তাই লেন মরে দেখুন হাজার হাজার লোক এখানে যারা এদের মধ্যে সহযোগিতা করছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে একজনকে 5,000 টাকা করে পুরস্কৃত করতেছি। এখন স্থানীয় যে যুবক, এখানে আমি ওসমানের নাম শুনলাম, দৌলত মহরম এবং মনসুর আরও কয়েকজনের নাম শুনেছি, তারা কিন্তু প্রচণ্ড কষ্ট করে এই ঝড় বৃষ্টির ভেতরেও তারা নিজেরা বাঁশ পেতে ভেলা তৈরি করে অসীম সাহসিকতার সহিত তারা কিন্তু সেদিকে গিয়েছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।